সফলভাবে মানুষের মস্তিষ্কে ওয়্যারলেস ব্রেইন চিপ স্থাপন করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিংক। এর মধ্য দিয়ে পক্ষাঘাতগ্রস্ত ও স্নায়ুবিক সমস্যায় ভোগা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত হলো। পক্ষাঘাতগ্রস্ত রোগী মনে মনে ভাবলেই কাজ করে দেবে কম্পিউটার বা স্মার্টফোন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রথমবারের মতো সফলভাবে মানুষের মস্তিষ্কে ওয়্যারলেস ব্রেইন চিপ স্থাপন করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিংক। গেল 28 জানুয়ারি এ চিপ স্থাপন করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে জানান মাস্ক নিজেই। মাস্ক জানান, মানব মস্তিষ্কে চিপ প্রতিস্থাপনের পর চিপটি নিউরনের স্পাইক শনাক্তকরণে বেশ ভালো সক্ষমতা দেখিয়েছে এবং রোগী সুস্থ হয়ে উঠছেন। মানুষের মস্তিষ্ক যে বৈদ্যুতিক ও রাসায়নিক সংকেতের মাধ্যমে সারা দেহে তথ্য আদান প্রদান করে সেই প্রক্রিয়াকে স্পাইক বলা হয়। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA গত বছর নিউরালিংককে মানুষের মস্তিষ্কে চিপ বসানোর ছাড়পত্র দিয়েছিল। নিউরালিংকের লক্ষ্য মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সাথে সংযুক্ত করা এবং জটিল স্নায়বিক পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করা। সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, প্রযুক্তি নির্ভর চিপটির মাধ্যমে মস্তিষ্ক থেকে সংকেত পাঠিয়ে কম্পিউটার, স্মার্টফোন সহ বিভিন্ন যন্ত্র দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে। তার মানে মনে মনে ভাবলেই তা বুঝে নিয়ে কম্পিউটার বা স্মার্টফোনে বিভিন্ন ধরনের কাজ করে দেবে। মস্তিষ্কে চিপ স্থাপনের বিষয়টি বেশ জটিল। একটি রোবট অস্ত্রোপচারের মাধ্যমে মস্তিষ্কের একটি অংশে মানুষের চুলের থেকেও সূক্ষ্ম 64টি পাতলা সুতা প্রবেশ করায়। ওয়্যারলেস চার্জযোগ্য ব্যাটারি চালিত এই সুতাগুলো মস্তিষ্কের ইমপ্লান্টে পরীক্ষামূলক সংকেত রেকর্ড করতে এবং প্রেরণ করতে পারে। ইমপ্লান্ট থেকে প্রাপ্ত সংকেতগুলো পরে একটি সফটওয়্যারে যায় এবং তা বিশ্লেষণ করে রোগীকে সহায়তা করে। ইলন মাস্ক জানান, অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে অক্ষম ব্যক্তিরা শুরুতে চিপটি ব্যবহারের সুযোগ পাবেন। তবে কবে নাগাদ চিপটি বাণিজ্যিকভাবে উন্মুক্ত করা হবে সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি। মাস্কের নিউরালিংক ছাড়া আরও কিছু প্রতিষ্ঠান এ নিয়ে কাজ করে আসছে। 2004 সালে প্রতিষ্ঠিত ব্ল্যাক রক নিউরোটেক ও ব্রেইন কম্পিউটার ইন্টারফেস নিয়ে কাজ করছে।